वेलकम टू नामिनो स्टोर निजे मारामारि करछे एबं आमार दिके ताकाय आछे दुइजन तो रागान्वित भावे ताकाय आछे আমরা গভীর অরণ্যে আছি আর এই যে আশপাশে যে ছোট গাছগুলা এগুলো সমুদ্রের উপকূল হওয়ার কারণে এই জায়গাটা গাছ আছে বাট আপনি যত গভীরে যাবেন তত ছোট গাছপালা কম ঘন গাছপালা কম হয়ে আসবে হ্যাঁ দিক হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনি উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব কিছুই চিনতে পারবেন না তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষের পদচারণা পড়ে এরকম বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের স্থান হচ্ছে এটা এর পরে যা আছে বাদ বাকি সব সমুদ্র এদিকে মানুষের কোনো পদচারণা পড়ে না বঙ্গোপসাগরের একদম কুল ঘেঁষে এই দ্বীপটাতে আমরা এখন আছি তো আমরা এই দ্বীপের বন্য পরিবেশ সহ সামুদ্রিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সবকিছুই আমি আপনাদেরকে দেখাবো এখানে হিংস্র প্রাণীরা থাকতে পারে আপনারা সাবধানে থাকবেন তারপরে এখানে হরিণ তো আছেই হরিণ আপনারা অলরেডি দেখাইছি হরিণ আছে কচ্ছপ আছে কাঁকড়া আছে এভরিথিং যতগুলো সামুদ্রিক প্রাণী থেকে বা বন জঙ্গলে যেসব প্রাণী থেকে সবকিছুই আছে বাট যেখান থেকে মানুষের চলাফেরা বেশি সমাগম বেশি সেখান থেকে একটু কম থাকে তো যেহেতু এইসব জায়গাতে মানুষের চলাচল বেশি তাই এইসব জায়গাতে একটু বন্য প্রাণীগুলো কম তবে আপনার যদি এগুলো দেখতে হয় তাহলে আরও একটু গভীর অরণ্যে যেতে হবে এবং চলাফেরার সব সময় সাবধান থাকবেন এখানে কাঁটা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এখানে দেখুন ছোটো ছোটো বসার জায়গা করে দেওয়া আছে যেই বসার জায়গাগুলো একসময় হয়তো কেউ বসতো আর পিকনিকে মানুষজন আসে এখানে যে খাবারের ব্যাগ ট্যাগ অনেক কিছু পড়ে আছে কিন্তু এখানে অপরিষ্কার কারণ এখানে রক্ষণাবেক্ষণের কেউ নাই এই কারণে অবস্থা আর ওইখানে যে গ্লাসগুলো ছিল আমি ছবিতে দেখছি এখানে অনেক কিছু ফটো দিছে আর 3D ভিউ আছে তো এখানে সেই গ্লাসগুলো সব ভাঙে ফেলাইছে আর ভাঙার যে ধরন তা দেখে মনে হচ্ছে আমি একটু ভাঙি কিন্তু এটা মোটে উচিত হবে না কিন্তু এখানে উচিত অনুচিতির আর কিছু নাই কারণ যা হবার তা হয়ে গেছে আমি সর্বপ্রথম ওর উপরে উঠে আপনাদেরকে একটা ভিউ দেখাবো দেখা যাক কেমন দেখা যায় চলুন আমার সাথে ওই গ্লাসটা যেভাবে নড়তেছে মনে হচ্ছে আমি যাই একটু ফেলাই দিই এই যে এখানে অনেকে পিকনিক আসে রান্নাবাড়ি করে খাই দেখুন অবস্থা ওয়াও ওয়েলকাম টু নামিনো স্টোর চলে আসছি কিন্তু এখানে গেটের যে অবস্থা আপনাকে গেট খোলাও লাগবে না লাগানোও লাগবে না মানুষজন অলরেডি সে কাজ সেরে দিয়েছে আর এটা হয়তো বা কেউ খুলে নেওয়ার জন্য খুব পায়তারা করেছে করে এগুলো করেও 12টা বাজায় দিছে এগুলো এটা থাকলে অনেক সুন্দরই দেখা যেত এবং ঝড় ঝাপটা বৃষ্টি বাদল এইসব জায়গার সময় হয়তো বা আশেপাশের কর্মজীবী লোকজন বা জেলেরা সেখানে আশ্রয় নিতে পারতো যেটা অনেকটা নষ্ট করে ফেলানো হয়েছে যাই হোক এই হচ্ছে সমুদ্র এরপরে আর কোনো জনবসতি নেই এখানে সীমানা শেষ চরকুকরে মুখের স্থলের সীমানা শেষ এরপর সমুদ্র সমুদ্র শুরু সমুদ্র যে কত নটিক্যাল মাইল এটা আর আমার হিসাব নেই তবে নিচে দেবো আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এইটা হচ্ছে বাংলাদেশের স্থলভূমির শেষ এদিকে যা আছে সবই সমুদ্র হ্যাঁ এইদিক এই দিকটাতে আর কি এরপরে আর কিছু নাই সামনে বলে একটা নারকেল বন আছে আমরা নারকেল বনের দিকে যাচ্ছি আপনারা কি বলতে পারেন এটা কি ফল ভিউয়ার্স আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো আপনারা দয়া করে কেউ জানলে আমাকে জানাবেন এটা কি ফল ওকে আর আমরা যদি সামনে জানা কিছু পাই সেটা আমি আপনাদেরকে দেখাবো এই গাছের এখন সহস্র ফুল আছে বাটেন নাম জানি না আমরা কুড়িটা একটু দেখি সুন্দর কুড়ি এখানে কুড়ি যে কুড়ি থেকে বের হয়েছে এই বের হয়ে আস্তে আস্তে ভাবে বড় হয়েছে
টুরিস্ট তারা ফুটবল খেলতে খেলতে এগিয়ে আসছে আমাদের দিকে, অর্থাৎ তারা ওদিকে ঘুরতে গেছিল। আসুন তাদের কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়া যাক যে তারা আসলে কি দেখে আসলো আর কি বা দেখা যাবে সেখানে গেলে। এদিকে কি দেখলেন ভাইয়া? এমনি নারকেল বাগান আসছে বলে দিকে, সেটা কোন দিকে? ও আচ্ছা, জোয়ার এসে যাচ্ছে, 10-15 মিনিট কন্টিনিউ থাকতে হবে। সমস্যা হাঁটা যাওয়ার, হাঁটা জোয়ার আসছে তো পানি পুরো করতেছে। না না, ভিতরে ঢুকে রাস্তা কই না, এর ভিতর দিয়ে ঢুকতে হবে। আমরা এখন বাংলাদেশের শেষ ল্যান্ড, ওই তোমরা ওইদিকে মহিষ, এই মহিষ তো এত দূর আছে কারণ এদিকে পানি কম, আস্তে আস্তে ওই অনেক দূর যেখানে বাঁশ আছে, বাঁশ দিয়ে সীমানা করা, ওর ওই পেশাতে আছে পানি আস্তে আস্তে বেশি, কিন্তু এই সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো এখানে পানি এভাবে কমই থাকে। কিন্তু নদী যেখানে ভাঙন প্রবণ বা যে অংশটুকু ভাঙে সেখানে অনেক গভীর থাকে, কিন্তু এখানে অত গভীর না। আমরা ইচ্ছা করলে অনেক দূর হেঁটে চলে যেতে পারি। নিজের আমার আমারই করছে এবং আমার দিকে তাকায় আছে, এই দুইজন তো রাগান্বিতভাবে তাকায় আছে। পার নিচে কিছু একটা মনে আছে, সাপ না মাছ আল্লাহ জানে। সেই এদিকে পুরো বঙ্গোপসাগর, খুব ইচ্ছা ছিল বঙ্গোপসাগরের তীরে একদিন আসব, আসছি, মন খুলে দেখছি, এই দেখি জীবনে আর কত কিছু দেখতে পারি। তবে একটা মজার বিষয় হলো যে একজন ব্লগার যদি ইচ্ছা করে ঘুরে বেড়াবে এবং সে ঘোরা থেকেই আর্নিং করে সে আরও অনেক জায়গায় ঘুরবে, এইভাবে সে যদি একটা শুরু করে ইচ্ছা করে একজন ব্লগে সারা বিশ্বভাবে ঘুরতে পারে, তার অন্য কোনো সোর্স থেকে মানি নেওয়া লাগবে না, সে নিজে ইনকাম করে, নিজে ভিডিও করে সে সেটা থেকে ইনকাম করে আর চলতে পারবে। শুধু পলিসিগুলো জানা দরকার যে একটা ভিডিও থেকে কীভাবে টাকা বের করে আনতে, একটা ভিডিওর মাধ্যমে কীভাবে কাউকে প্রমোট করা যায়, একটা ভিডিও থেকে কীভাবে গুগলের সাথে অর্থাৎ অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়। আর যারা নতুন তাদেরকে বলতে চাই যে আপনারা যদি ইউটিউব থেকে ইনকাম করা শিখতে চান বা ভিডিও করে ইনকাম করা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সর্বোপরি সহযোগিতা করবো আপনাদেরকে এসব বিষয়ে। এখানে একটা মহিষ শুয়ে আছে কিন্তু আমার দিকে উঠে গেল, দেখি রাগুত হয় কিনা, আমি এটা গুরুত্ব সাহায্য নিচ্ছি। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে মজা কাজ করতেছি না বা আমরা অনেক উঁচুতে উঠতেছি, বন জঙ্গলে বেড়াচ্ছি, সেজন্য আমাদের একটা লাঠি প্রয়োজন। আচ্ছা তান্ত্রিক লাঠি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, এই যে বড় অলরেডি বসে পড়ছে। একটু বনের ভিতর যাই নিষেধ করলে ভাবি অবশ্যই জান না যাওয়া কতটা ঠিক হবে, অল্প একটু যেয়ে ঘুরে আসি। কেউ তবে আমার জন্য বসেও আছে, কোনো শিয়াল, কোনো বাঘ, কোনো হরিণ, কোনো সাপ। ও আসাম একটা পাখির ডাক, এদিকে বোতল টোতল পড়ে আছে, অর্থাৎ এদিকে লোকজন আসে, কিন্তু এভাবে যেহেতু আমি অচিনাই বন জঙ্গল পরিবেশে বেড়াই না সেটা আমার আসাটা উচিত হয়নি, তো এই সব কিছু ভালোভাবে দেখে শুনে গেব। এখন রাস্তা কোন দিকে, সাপোজ আমি যদি একবার তাদের চোখের আড়াল হয়ে যাই তাহলে কিন্তু আমি আর হয়তো বা খুঁজে পাবো না, কারণ এখানে দিক নির্ণয় করা খুবই কঠিন। তারপর আমার কাছে যেহেতু জিপিএস সিস্টেম আছে আমি হয়তো বা বেরোয় যেতে পারবো। থাক আর ভিতরে যাবো না, অনেক ভিতরে ঘোরাঘুরি করছি, যাই বের হয়। এসব জায়গায় একসময় পানি উঠতো, এই যে কেউ রান্না বাড়া করছে দেখুন পানি উঠে না, যে শ্বাসমূল দেখলে বোঝা যাচ্ছে, দেখুন ছোটো ছোটো শ্বাসমূল এবং একদম নিরিবিলি। শুধু আমাদের ভয়েস ছাড়া, ওখানে আমাদের যারা বাইরে ভয়েস আছে তাদের ভয়েস ছাড়া কোনো ভয়েস শোনা যাচ্ছে না। এখানে কোনো সাপে বা কোনো শিয়ালে যদি আপনাকে দাবড় দেয় আপনি দৌড়ে বেরোতে পারবেন না, কারণ আপনি একবার আর একটু ঘন ঢুকে গেলে আপনি কোনো ওয়েই পাবেন না, বরং আপনি গাছপালার ডালের সাথে বাড়ি খেয়ে পড়ে যাবেন। যাই হোক দেখি আর বোনের ভিতরে যদি সামনে দেখাতে পারি দেখাবো, আপাতত বেরোই। এই স্পটটা থেকে অনেকে ছবি দেয়,
তো আমি একটা ছবি তুলব আর বিদায় নেব এখান থেকে। ছবি তোলার প্রতিযোগিতা চলতেছে, তবে একটু ভিন্নভাবে, তান্ত্রিক লাঠি, হ্যাঁ অনেক উপকার দেবে এবং আমি বন জঙ্গলের ভিতরে বেড়াতে হবে, অনেক সুবিধা হবে। বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে সব বাগান আপনার ভিতরে গেলে হারাই যাবে নিশ্চিত, সেজন্য কোন সময় গভীর জঙ্গলে যাবে, আপনি গভীর জঙ্গলে গেলে হারিয়েও যাবেন, খাওয়ারও পাবেন না, পশু পাখির আক্রমণে পড়বেন, আপনি ই থেকে যাবেন। সবসময় নদীর উপকূল ধরে যাওয়ার চেষ্টা করবেন বা পানি ধরে যাওয়ার চেষ্টা করবেন, অন্তত খাওয়ার পানি পাবেন এবং খাওয়ার জিনিসও পাবেন এবং লোকজনও পাবেন। অলরেডি সবাই উঠে গেছে, এই যে পানি অনেকখানি বেড়ে গেছে দেখছেন। আমরা কোথা থেকে যাচ্ছি,